হ্যালো বন্ধু, তো আমি পারে মুভিটা দেখে চলে এসেছি। আর পারে মুভিটা আমি বলবো, বাংলা এই ধরনের সিনেমা তুমি আগে দেখোনি, আর মেন স্ট্রিমে এই ধরনের মুভিকে আমাদের সাপোর্ট করা উচিত। বিকজ এই ধরনের মুভি আমাদের আরও চাই। বিকজ ফার্স্ট অফ অল এখানে যে কাহিনীটা নেওয়া হয়েছে, যে একটা হোটেলে আমাদের বিক্রম চ্যাটার্জি যে আমাদের মেন হিরো, সে খেতে যায়, যেখানে একটা বয়স্ক মহিলা হোটেলটা চালাচ্ছে এবং মহিলাটা বাচ্চা কুকুর রাস্তা কুকুরদের খেয়ে দেয়, পাড়িয়াদের খেয়ে দেয়। সেখানে একটা কুকুর আছে যাকে আমাদের বিক্রম চ্যাটার্জির খুব ভালো লাগে এবং সেই কুকুরটা মিসিং হয়ে যায়। তারপরে তার উপর তার জন্য আমাদের মেন ক্যারেক্টার কী করে, এবং তারপরে সেখান থেকে আরও কত লোক যে কত কিছু পিছনে রয়েছে, সে এইগুলো কী করে বেরিয়ে আসে এবং তারপরে কী কী হয় এবং কতটা রভাবে হয়, সেই নিয়ে হচ্ছে আমাদের কাহিনী। এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে প্রত্যেকের অ্যাক্টিং। যেরকম বিক্রম চ্যাটার্জি যা অ্যাক্টিং করেছে, তার ফিজিক্যালিটি, তার যে এক্সপ্রেশন, ঠিক আছে, এই প্রত্যেকটা ফ্রেমে সেটা বোঝা যায় যে ও প্রচুর খেটেছে এই মুভিটার জন্য, এই মুভিটাকে বেটার করার জন্য, তো সেইটা বেশ ভালো লাগে। সেকেন্ড হচ্ছে সৌম্যর ক্যারেক্টারটা, উফ, আমরা ট্রেলারে যেটুকু দেখেছি সেটা কিছুই না। এখানে ও প্রত্যেক এর আগে যেখানে মুভিগুলো করেছে সেখানে ওকে আমরা সুইট সুইট ব্যাপার দেখেছি, কিন্তু এখানে ও যেভাবে অ্যাক্টিং করেছে, যেই লুকটা নিয়েছে, ফাটিয়ে দিয়েছে। অম্বরের সিলেখা অঙ্গনা, এদের ক্যারেক্টারগুলো ভালো, ঠিক আছে, আমি এ বেশি বই বলবো না, কারণ এগুলো তোমায় দেখতে হবে, কারণ ওদের ক্যারেক্টারও বেশ ডেপথ আছে। কিন্তু এই মুভির সবথেকে যে প্লাস পয়েন্ট, সেটা যেটা আমরা পাই না, সেটা হচ্ছে এত কম বাজেটে মুভিটা যেই লেভেলে নিয়ে গেছে, স্পেশালি রনেস ব্রুটালিটি, যাদের ভালো লাগে তাদের কিন্তু মুভিটা অসাধারণ লাগবে, ঠিক আছে। কয়েকটা জায়গায় যেরকম ইট দিয়ে মারছে, পিন দিয়ে মারছে, একটা জায়গায় বেসিনে বাথরুমের মধ্যে মেরে মেরে ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে, ওই জিনিসগুলো চোখ সরিয়ে নিতে হয় একের জায়গায়, ঠিক আছে। তো এই যে রনেসটা, সেটা দারুণ লেগেছে। স্পেশালি আমি এখানে বইটা দেখার সময় একটি মনে পড়ছিল জন উইক মুভির কথা। জন উইক মুভিতে আমাদের যে হিরো, সে একটা কুকুর, নিজের কুকুরকে একজন মেরে ফেলে বলে তার জন্য ও পুরো কাকাকে মারে, ঠিক আছে, পুরো মুভিতে, ওই ফার্স্ট মুভিটা যদি মনে থাকে, ওই একটা কুকুরকে মেরেছে কেন, তাই জন্য পুরো সবাই পুরো আন্ডারওয়ার্ল্ডকে ধ্বংস হয়ে চলে যায়, ঠিক আছে। ওকে নিয়ে একটা কথা হয় যে একটা পেন্সিল দিয়ে নাকি পুরো ক্লাবের লোককে মেরে ফেলেছে। তো সেরকম কিছু আমরা এখানে ছোটো ছোটো জিনিস দিয়ে, ঠিক আছে, ইট দিয়ে, পাথর দিয়ে, এই দিয়ে ছোটো ছোটো জিনিস নিয়ে, এই যে মারামারিটা, ঠিক আছে, অসাধারণ। এবং ক্লাইম্যাক্সে কার হাত কেটে দিচ্ছে, কার পা কেটে দিচ্ছে ওই চেনসা দিয়ে, মানে সেই লেভেল, ঠিক আছে। যাদের ফাইটিং মুভি পছন্দ, অ্যাকশন মুভি পছন্দ, তাদের বেশ ভালো লাগবে। তার সঙ্গে মুভিটা এক যে টপিক তোলা হয়েছে, যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা বেশ ভালো, ঠিক আছে, এবং সেইগুলোকে ভালোভাবে ইউজ করা হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে ডেপথে যাওয়া হয়েছে এবং যেইভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়েছে, সেগুলো বেশ 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 ভালো লাগে। এখানে আমার প্রত্যেকটা ক্যারেক্টার যখন বলছে সৌম্যর কথা, সৌম্যর একটা সিন আছে যেখানে ও একটা চপার দিয়ে ওই কিছু কাটছে, ঢুকিয়ে দেবে, এবার সেটা বেরাচ্ছে না, একটা টাইট সিন, ঠিক আছে। ওইখানে ওর যে হিউমারটা, যেভাবে ও ডায়লগ প্রেজেন্ট করে, ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। অম্বরেশের ক্যারেক্টার আমার মনে হয়েছে এখানে আরেকটু ডেভেলপ করা যেতে পারতো। ওর ক্যারেক্টারটা আমাদের মনে হচ্ছিলো যে আরেকটা কিছু হবে, ও আরেকটা কিছু বড় ব্যাপার আছে, সেটাকে একটুখানি আমার মনে হয়েছে সেই জায়গায় লেভেল অবধি নিয়ে যায়নি। আর এই মুভিটা কিন্তু কাইন্ড অফ ফার্স্ট পার্ট, মুভিটা আরও পার্ট আসতে চলেছে, তো এই ওয়ার্ল্ডটাকে না আরও ভাস্ট করা যেতে পারে, ঠিক আছে। তো বাকি যে ক্যারেক্টার আছে তাদের যে কাহিনিগুলো দেওয়া হয়েছে সেগুলো, স্পেশালি অঙ্গনার ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে, ওর কাহিনীতে ডেপথ আছে, ঠিক আছে, ওর একটা নিজের একটা সাবপ্লট আছে, সেটা ভালো লেগেছে। এইবার বাকি যদি একটুখানি প্রবলেমের কথা বলি, আমার পুলিশের যে কাহিনীটা দেখানো হয়েছে, ওই ইনভেস্টিগেশন, সেগুলো ভালো লাগেনি, ঠিক আছে, সেখানে আরেকটু কাজ করা যেতে পারত, এবং সেটুকু বাদ দিলে আমার পুরো মুভিটা অসাধারণ লেগেছে। আমার মনে হয়েছে এইখানে যেভাবে কাজ করেছে, এই কম বাজেটে এই যে ব্রুটালিটি, যে রনেস, যে ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে, যে ক্যামেরা অ্যাঙ্গেলে শ্যুটিংগুলো করা হয়েছে, নাইটের শ্যুট, রাতের দিন মানে যে শ্যুটিংগুলো দেখানো হয়েছে, সেইগুলো সব জিনিস আমার বেশ ভালো লেগেছে। এর সাথে বলছিলাম তোমাদের, এরকম মুভি আমি বাংলাতে আগে দেখিনি, তো আমার বেশ ভালো লেগেছে। আমি অপেক্ষা করবো এরপরে সেকেন্ড পার্ট, ডেফিনেটলি এটা আসা উচিত, আমার তো খুবই আমি মানে এক্সাইটিং ফিল হবে সেটার জন্য, এটা আমার যেতে ভালো লেগেছে। তো তোমরা কি মুভিটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমার কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।